Excuse me. আমি কি আপনাকে কোনো হেল্প করতে পারি? দেখেন আপনি এখানে বসে কাঁদছেন, মানে আমি মানবিক কারণে বলছি, দায়িত্ববোধের জায়গা থেকে বলছি আমি, মানে কি জন্য কাঁদতেছেন একটা মেয়ে রাস্তায় এই সময়ে, সেটা কি আমি জানতে পারি? আপনি জানতে চান আমি বললে আপনি আমার সমস্যার সমাধান করতে পারবেন? ঠিক আছে, তাহলে শুনুন, আমার একটু আগে আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, ছেড়ে চলে গেছে বলতে ব্রেকআপ করে চলে গেছে। ব্রেকআপের কারণটা কি? আমি বোরিং, আমি খ্যাত, আমি অনেক অর্ডিনারি একটা মেয়ে, আমি একটা টাইম পাস। টাইম পাস শেষ, রিলেশনশিপও খতম। এখন আপনি বলেন পারবেন? আপনি আমার সমস্যার সমাধান করতে চাচ্ছিলেন না, আপনি কি পারবেন? এখন বোবার মতো চুপ করে আপনি কেন তাকিয়ে আছেন? আপনার কাছে কোনো সমাধান নেই না, কারণ আপনি তো একটা ছেলে, আপনি একটা ছেলে হয়ে একটা মেয়ের ফিলিংস কিভাবে বুঝবেন? আপনি কি জানেন একটা মেয়েকে একটা রিলেশনশিপে থাকার জন্য কি পরিমাণ কষ্ট করতে হয়? ওকে প্রতিদিন বাসায় যুদ্ধ করতে হয় পরিবারের সাথে, আত্মীয় স্বজনের সাথে, ওর পাড়া প্রতিবেশীর সাথে, মাঝে মাঝে ওর নিজের বন্ধুদের সাথে, কিন্তু তারপরও সে ছেলেটাকে ভালোবেসে যায়, দিনের পর দিন ছেলেটার সাথে রিলেশনশিপটা কন্টিনিউ করে। মাঝে মাঝে বান্ধবীরা বলে, এ ছেলের সাথে মিশিস না, এ ছেলে তোর জন্য ভালো না, এ ছেলে খারাপ, ওর কোনো চাকরি বাকরি নাই, ও সিগারেট খায়, ও একটা বাজে ছেলে, ওর সাথে মিশিস না। সে মেয়েটার কথাটা শুনবে না, কারণ মেয়েটা ছেলেটাকে অনেক বেশি ভালোবাসে, সে ভাবে ওর ভালোবাসা দিয়ে ও ছেলেটাকে আগলে রাখবে, ছেলেটাকে চেঞ্জ করবে। কিন্তু মেয়ে বোকা, জানে না যে ছেলেটাকে না ভালোবাসা দিয়ে পরিবর্তন করা যাবে না, ভালোবাসা দিয়ে কখনো কোনো ছেলেকে বদলে ফেলা যায় না, উল্টা ছেলেটার অভ্যাসের সাথে সাথে মেয়েটা নিজেকে পরিবর্তন করতে থাকে। যেসব জিনিস বিয়ের পর করার কথা সেগুলো জোরপূর্বক শুধু মেয়েটা ছেলেটার মুখের দিকে তাকিয়ে করে, ভাবে তাদের খুব সুন্দর একটা রিলেশনশিপ হবে, কিন্তু উল্টো শুরু হয় ছেলেটার বাজে ব্যবহার করা, মেয়েটাকে গালাগালি করা, মেয়েটার সাথে খারাপ ব্যবহার করা, মেয়েটার কোনো কথা না শোনা, মেয়েটাকে শুধুমাত্র একটা খেলনা বস্তু মনে করা। তারপর যখন মেয়েটার বাসা থেকে ওর বিয়ের প্রেশার দেয়, তখন মেয়েটা দৌড়ে দৌড়ে ছেলেটার কাছে যে ছেলেটাকে বলে, প্লিজ তুমি আমাকে এখন বিয়ে করো, ছেলেটা এক মিনিটের মধ্যে রিলেশনশিপটা শেষ করে দেয়। এত সহজ, মেয়েটা ছেলেটার জন্য দিনের পর দিন যে বছরটা ওর পেছনে ব্যয় করলো সেটার কোনো মূল্য নেই। ছেলেরা হচ্ছে হার্টলেস, ছেলেদের কাছে না মেয়েদের কোনো মূল্যই নাই, মেয়েদের ফিলিংস ছেলেদের কাছে খেলনা মনে হয়, ছেলেরা মেয়েদের মন নিয়ে খেলতে ভালো। আপনি নিজেও তো একটা ছেলে, আপনি নিশ্চয়ই কোনো না কোনো মেয়ের ফিলিংস নিয়ে আপনি খেলেছেন, আপনি বলেন আপনি খেলেননি কোনো ফিল্মে? শাট আপ, অনেক বলছেন আপনি, আরেকটা কথা বলবেন না, শুধুমাত্র ছেলেরাই মেয়েদের মন নিয়ে খেলা করে, আর মেয়েরা কিছুই করে না, দুধে তো তুলসী পাতা, আকাশ থেকে পড়ছে পড়ি এক একজন ফেরেস্তা, মেয়েরা কোনোদিন খারাপ হতেই পারে না। আপনি জানেন একটা ছেলের একটা মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে জুতার সোল খায় হয়ে যায়, একটা মেয়েকে ইমপ্রেস করা কত ডিফিকাল্ট, তারপর যখন একটা মেয়ে রাজি হয়ে যায় সেই দিন থেকে একটা ছেলে আরো প্রেশারে পড়ে যায়, এরপর থেকে সেটা যদি দেখা করতে আসে বলছে প্রতিদিন দেখা করতেই হবে, যখন দেখা করতে আসে তখন প্রতিবার কি ব্যাপার, তুমি রোজ রোজ একই শার্ট পরে আসতো, তোমার কি আর শার্ট নাই, হ্যাঁ জুতা কি তোমার একটাই, আর জিন্স তো তোমার জিন্স তো পুরো ফেড হয়ে গেছে, তাহলে বেকার ছেলে, এখন কাপড় কেনার জন্য এই বয়সে বাবার কাছে হাত পাতবে, সেটা করতে পারে না, কি করতে হবে, একমাত্র উপায় হচ্ছে কি, ফ্রেন্ডস সার্কেলের কাছ থেকে ধার করে কাপড় পরা কতটা লজ্জার বিষয় আপনি জানেন, তারপর গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলবে আসো তোমাকে আজকে আমি ফুচকা খাওয়াবো, ফুচকা খাওয়ার পর বিল দেওয়ার সময় ঠিকই বয়ফ্রেন্ডের দিকে তাকায় থাকবে, কেন মেয়েটা জানে না ছেলেটা বেকার। এর পরের টপিক সারপ্রাইজ, মেয়েদের তো সারপ্রাইজ অনেক বেশি পছন্দ, কিছু হলেই সারপ্রাইজ, ওয়াও ওয়াও, একটা বেকার ছেলে অনেক কষ্ট করে টাকা জমায় মাটির ব্যাংক থেকে, তখন একটা কেক, একটা বার্থডে গিফট সব কিছু নিয়ে মেয়েটার বাসার নিচে গিয়ে বলে বাবু হ্যাপি বার্থডে সারপ্রাইজ, তখন মেয়েটা সারপ্রাইজ হয় না, মেয়েটা একটু খুশি হয় না, মেয়েটা খুশি না হয়ে বলে আজকে তো আমার বার্থডে না, তাহলে আজকে কি ছিল, আজকে তো আমার সার্টিফিকেটের বার্থডে, তাহলে তুই সার্টিফিকেটের বার্থডে কেন তোর ফেসবুক আর ইনস্টাতে রাখিস? এখানে শেষ না তো, বুকটারও বেশি ফাটে কখন জানেন, যখন বলে বেবি ভালো হয়েছে, আমার তো আজকে না বার্থডে, আমার রিয়েল বার্থডে 2 দিন পরে,
তখন কিন্তু তোমার ট্রিট দিতে হবে। আমার সব বান্ধবীদের আমি দাওয়াত দিছি, আর একটা বেকার ছেলে ও আবার ট্রিট দিবে? যখন একটা ছেলে চাকরি পায় না, চাকরির পিছনে পাবে কিভাবে সে ছেলেটা? কারণ সারাদিন তো তার সময় পার হয়ে যায় মেয়েটাকে সময় দিতে দিতে, সময় দিতে দিতে অনেক কষ্ট করে। যখন মামা চাচা কারো হাত ধরে একটা চাকরি ইন্টারভিউ ম্যানেজ করে, ঠিক সেদিনই মেয়েটা বলবে, আজকে বাবু আমার খুব মন খারাপ, সারা কিছু আমার সঙ্গে একটু ফোনে কথা বলতে পারবা? একটা দায়িত্বমান বয়ফ্রেন্ড হিসেবে সারা রাত ফোনে কথা বলতে বলতে পরের দিন ইন্টারভিউ দেওয়ার সময় উঠতেই পারে না ঘুম থেকে, বা ইন্টারভিউ দিলেও কোনোভাবে টেকার উপায় থাকে না। এত কিছু করার পর, 3 বছর পর যখন এই মেয়েটা এসে বলে, তুমি তো বেকার, তোমাকে কেন আমার বাবা মেনে নিবে? আমার বাবা একটা লন্ডনে এস্টাবলিশড একটা ছেলে চাই। হ্যাঁ, ওরকম একটা ছেলে পেয়ে যখন 1 মিনিটের মধ্যে রিলেশনশিপ শেষ করে চলে যাবে আর শুধু বলবে সরি, আমাকে মাফ করে দিও, তখন কেমন লাগবে আপনার? বাস, 3 বছর রিলেশন, 1 সরিতে শেষ। আর কোনো কিছু বলার সুযোগ আছে? সুযোগই তো নেই, কীভাবে বলা সম্ভব? মেয়েটার চোখের পানির কাছে সব কিছু ভাত হয়েছে। তখন কিছু বলার না পেয়ে বলতে হয়, যা সিমরান যা, জিলে আপনি জিন্দেগি। আপনাকে কি আমি একটা প্রশ্ন করতে পারি? বলেন। আপনি কি কোনো মেয়ের কাছ থেকে ধোকা খেয়েছেন? হ্যাঁ, কিছুক্ষণ আগে, আজকে রাতে। আমার সাথে বসবেন একটু? অনেক ভালোবাসতেন মেয়েটিকে। অনেক কিনা জানি না, সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা কি মাপা যায়? না, সত্যিকারের ভালোবাসা মাপা যায় না। আর সেই ভালোবাসা হারানোর যে তীব্র কষ্ট, সেটাও কাউকে বোঝানো যায় না। মন খারাপের কারণ কাউকে বলা যায় না। আচ্ছা, নরমালি এরকম মন খারাপ হলে মন ভালো করার জন্য কি করা হয়? আমি লাইভ কনসার্টে চলে যাই, আমার গান শুনলে মনটা একদম ভালো হয়ে যায়।